অনেকজন বলে আমার তাবিজে বস হয়, আমি তার কাছে তাবিজ লুব মোদিজিকে বস করার জন্য। কোন মৌলবি আছে দিবে? 1,00,000 টাকা দেবো তাকে মোদিজিকে বস করে দে, মোদিজি যেন আমাকে ভালোবাসে। ডাকুন তো সেই মৌলবি বলছি আমি। যেমন আমাদের দেশের অনেক মৌলবি আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে, কি বলে এরকম করে বিরাট গোলমাল তো। আর মেয়েদের কাছে যদি এরকম কোনো মৌলবি জামা মাপে না, মেয়েরা বলবে দারুণ জানেলো, মেয়েদের কাছে বাজার খুলে যাবে, কি বুঝলেন। আর যে মৌলবি বলবে তাবিজ দিতে জানি না, মেয়েরা বলবে কি মৌলবি রেখেছিল কিছুই জানে না না, আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটাই আমাকে চাইছে না, তাবিজ করে দাও যেন মেয়েটাই আমার কাছে চলে আসে। আমাদের দেশের লোক এখানে একটা কথা শুনেলে, যারা হাত গুনে গণকার, আমাদের দেশের লোক বেশিরভাগ তাবিজের ফেরে পড়ে আছে, আছে না না, কিছু হোক আর না হোক, ছেলে হচ্ছে না বলে তাবিজ, বিয়ে হচ্ছে না বলে তাবিজ, দোকান করেছে দোকানে বেশ বিক্রি ভালো নাই বললে তাবিজ, বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন দোকানে টাঙাবে। যদি বরকত আমার তাবিজে হয় তাহলে দোকানটা তোমার হওয়া দরকার ছিল না, আমার আমার বরকত তো আমাদের কাছে, আমি তোমাকে কেন দেবো বরকতটা? আমার তাবিজ আর একটা করে দোকান টেনেলে, কলকাতায় দোকানগুলো আমাদের মৌলবিদের হতো, তোমাদের না, ধোকাবাজি প্রতারণা। বিয়ে হচ্ছে না কি করবি বললে তাবিজ, তাবিজে বিয়ে হলে তো আমরা 50টা করে বিয়ে করতো মৌলবিরা, কি বলছে। যেমন আমাদের যুবকরা বুঝে না, ভালো মৌলবি দেখলি হুজুর তাবিজ করে দেবেন, কিসের তাবিজ বাবা? প্রেমের তাবিজ, আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটাই আমাকে চাইছে না, তাবিজ করে দাও যেন মেয়েটাই আমার কাছে চলে আসে। বোকা ছেলে, তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবিরা নায়িকাগুলোকে বিয়ে করতুম, কে করতো জানি না, আমি আগে করতাম তারপরে যা হতো হতো, মার তাবিজ আর টেনে এলে, বুঝতে পারছেন না? ছি 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 ছি, আমরা মৌলবিরা খেপানি কি, তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা সুন্দরীগুলো নিতাম, তোমাদের লেগে কালো খাঁদাগুলো ফেলে রাখতাম, কি বুঝছেন। তাবিজে বলছে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন, এমন এমন মাল আছে বলছে আমার কাছে তাবিজ লিয়ে যা, বেটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন, হারাম করে একটাও বেটা নাই, বাস্তব বলছি আমি। যেমন আমাদের দেশের অনেক মৌলবি আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে, কি বলে এরকম করে বিরাট গোলমাল তো। আর মেয়েদের কাছে যদি এরকম কোনো মৌলবি জামা মাপে না, মেয়েরা বলবে দারুণ জানেলো, মেয়েদের কাছে বাজার খুলে যাবে, কি বুঝলেন। আর যে মৌলবি বলবে তাবিজ দিতে জানি না, মেয়েরা বলবে কি মৌলবি রেখেছিল কিছুই জানে না না, বুঝতে পারছি। মেয়েরা তাবিজের ফেরে পড়ে আছে, আমার ভাই বিপদ আপদ যা হবে আল্লাহি আল্লাহ, শুনে নেন আল্লাহি আল্লাহ। তাবিজ তাবাজ এবং তাবিজ হাদিসে এসছে, কোরআন শরীফের আয়াত নিয়ে পায়খানা করে যাওয়া হারাম এবং নিষেধ, ঠিক না ভুল? ছেলেরা সোনা পড়তে পাবে, লোহা পড়তে পাবে, রূপো ছাড়া যে কোনো ধাতু পুরুষের জন্য হারাম, কি বললাম, রূপো ছাড়া। এবং যদি আপনার শরীর খারাপ হয় বলবেন আপনি কিছু করতে পার, অবশ্যই কোরআনে সুরায়ে ফাতেহার মধ্যে আল্লাহ শিফা রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সমস্ত রোগের শিফা সুরা ফাতেহায় আছে। আপনি কি করবেন আমি বলে যাই, যদি জ্বর আসে 11 বার সুরা ফাতেহা পড়ুন, পানির মধ্যে দম করে পান করেলেন আল্লাহ চাইলে শিফা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে শোনো বিপদের মালিককে আল্লাহ, কিন্তু আমার মায়েদের কাছে বিপদ হলেই মৌলবি। যেমন একটা গল্প শোনায়, মেয়েদের গল্প, এরা কীভাবে তাবিজের ফেরে পড়ে থাকে। সকালবেলায় একজনা তমলুকে সবজি বিক্রি করতে গেছে, কি বুঝলেন, আলু 5 টাকা
পটল 3 টাকা, উচ্ছে 15 টাকা, পালং শাক 4 টাকা, একদম বাজার ভালো লয়, বিক্রি বাটা হয় নাই। ঘরে এসে যেমনি বাড়িতে এইছে তখনই খালা বলছে, কই গো 100 টাকা দেখি, চুপ কর, রোজ জ্বলি দিলি তোরা টাকা টাকা করে। খালা এখন মনে করছে আমাকে তাহলে আর ভালোবাসে না, কি বলছে, মেয়েদের এটা রোগ। সে সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির, আমার স্বামী একদম আমাকে ভালোবাসে না, হুজুর তাবিজ দেন। আহা, হুজুর বললে লাল মোরগ এনেছ? হ্যাঁ মা এনেছি। জবাই করে টকটকে রক্ত দিয়ে তাবিজ লেগেছে, কি করব বাবা? বলে নি গিয়ে বালিশের তলায় ভরে দেবে, খালুর বালিশে গিয়ে ভরে দিয়েছে। তারপরের দিনে আবার গেছে সবজি বেচতে, পটল 50 টাকা, আলু 30 টাকা, উচ্ছে 90 টাকা, পালং শাক 120 টাকা, ফুলকপি 70 টাকা, একদম বাজার দারুণ, পকট ফুল একদম। ঘরে যেমনি এইছে বলছে, এলে খেপি 500 টাকার আগ খরচা করবি? তখন খালু খালা পাড়ার মেয়েদিকে বলছে, তোর খালুর বালিশে এমন তাবিজ ভরেছি, তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু ও জানে না যে আজকে বাজার ভালো বলে তোকে 500 টাকা দিয়েছে, আবার যেদিনে খারাপ যাবে সেদিনে আবার চাচানি খাবি। বুঝতে পেরেছেন না পারেননি, মেয়েরা এই ফেরে পড়ে আছে। এরপরে আমার মায়েরা শুনে নাও, কোরআনকে জিজ্ঞেস করো, ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে বলে না, অনেক মৌলবি বান মারতে পারে, বান মারা জানেন আপনারা? এক কথা বলুন, জানেন না? জানেন না, বান মারে, জাদু করে, বলে না আমাকে জাদু করে দিয়েছে, ওই জন্য আমার এরকম হচ্ছে, শরীর কানা আমাকে এই করেছে, তাবিজ করেছে। আচ্ছা, যে মৌলবিরা তাবিজ করে জাদু করে তাদেরকে জিজ্ঞেস করুন তো, অনেকজন বলে আমার তাবিজে বশ হয়, আমি তার কাছে তাবিজ লুব মোদিজিকে বস করার জন্য। কোন মৌলবি আছে দিবে? 1 লাখ টাকা দেবো তাকে, মোদিজিকে বস করে দেবে, মোদিজি যেন আমাকে ভালোবাসে। ডাকুন তো সেই মৌলবিকে। এ ধোকাবাজির একটা জায়গা থাকা দরকার। ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ কখনো মানুষকে বালা মুসিবত দিই, কখনো জানের ক্ষতি করি, মালের ক্ষতি করি, কখনো বিপদ দিই, কখনো খেতি বাড়িতে ক্ষতি করি, ব্যবসায়ী ক্ষতি করি, আর লক্ষ্য করি ওয়া বাশশিরিস সাবিরিন, তারা কেমন সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইযা সাবাতহুম মুসিবাহ, তোমাদের কাছে যখন কোনো বালা মুসিবত আসবে তখন তোমরা বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য, আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে হাত তুলো। মানুষ কেমন ধোকায় থাকে বলে দিই, আমি তখন প্রথম প্রথম, ফ্যানটা একটু ঘুরাম তো এদিক, আমি তখন প্রথম প্রথম খাগড়াগড় মাদ্রাসার টিচার, এই ফারেক হয়েছি ঘুরান, বাস আমি এই প্রথম প্রথম ফারেক হয়েছি তখন তো, খাগড়াগড় মাদ্রাসা বর্ধমানে খাগড়াগড় কাণ্ড শুনে হলেন, বোম ব্লাস্ট হয়েছিল এনআই, ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আমি শিক্ষক তখন তো, আমি একসঙ্গে একালয়, আমার সঙ্গে আরও বন্ধু বান্ধব ছিল শিক্ষক, তারাও থাকতো তো। আমার একজন বন্ধু ছিল, সে খুব তাবিজ করত, ঘর বোন, ঘর বোন জানেন আপনারা, ভাঁড় পুঁতে দেয় 4 কোণে 4টা, কি বুঝলেন, জেন পালিয়ে গিয়েছে, কি বুঝলেন, অবাক হয়েছে। আমাদের পুরসা মাদ্রাসা একবার জেনের খুব উৎপাত হচ্ছিল, জেনের উৎপাত, কি বুঝলেন, সত্যিকারই জেন ছিল, উৎপাত করতো, ছেলেদিকে জ্বলাতো তো,
একজন শিক্ষক বললে ভয়ের কিছু নাইলে আমি বন্ধ করে দেবো, বললো হুজুর বন্ধ কর, গোটা মাদ্রাসা বন্ধ করে দিলে। কিন্তু জেন তো আসল আমরাই, আমি তো খুব ডেঞ্জার ছিলাম পড়ার জীবনে। আমরা দাঁড়া, তিন দিন হয়ে গেল বন্ধ করা, তারপরে রাতের বেলায় সবাই খানা খাচ্ছে, বারান্দায় বসে খানা খাচ্ছে, আর আমি ছাদ থেকে একটা আদলা ইঁট মেরে দিলাম, দিয়ে হুজুরকে গিয়ে বললাম হুজুর আবার যে ইঁট পড়ে গেল, জেনের যে উৎপাত শুরু। বলে না বনটা ঠিকই আছে, ও হাত বাড়িয়ে ফেলালে। আমি বললাম হাত বাড়িয়েও মাল ফেলা যায়, বুঝতে পেরেছেন না পারেন, তাকে তো বাঁচতে হবে, কিন্তু কোথাও কিচ্ছু নাই, ধোকাবাজি প্রতারণা প্রবঞ্চনা, তাবিজ তেল পড়া পানি পড়ার নাম করে 95টা লোক সমাজকে ধোকা দিচ্ছে। কলকাতায় যান সকালবেলায় অ্যাটার্চি খুলে ধর্মতলায় বসে আছে, একটা চাদর বিছিয়ে কাগজ নামানো আছে, আর সে লোকের হাত দেখছে। যারা 1 লাখ বেতন পায়, 2 লাখ পায়, 50,000 পায়, তারা হাত দেখাচ্ছে, হাতটা দেখুন তো, ওরে ওরে বিরাট গোলমাল তো, তোমার প্রমোশন আটকে আছে, তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি। বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছেন, আমার ভাগ্য একটু খারাপ, 1 লাখ বেতন পাই। বললে এই আংটির পাথরটা নিয়ে যাও, এটা তুমি যদি হাতে রাখো তোমার ভাগ্য ফিরে যাবে, এটা নিয়ে যাও তোমার ছেলে হবে। কিন্তু যে লিখছে সে 1 লাখ বেতন পাই, আর যে দিচ্ছে সে ছিঁড়াচটে বসে আছে, একবারও বলতে পারছে না, ভাগ্যের পাথরটা তোর কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। ভাগ্যটা কার দরকার, 1 লাখওয়ালার না যে ছিঁড়া চটে বসে আছে, তার যে ছিঁড়া চটে বসে আছে তার ভাগ্যের দরকার, কিন্তু লিখছে 1 লাখওয়ালা, তাইলে ভাগ্য কার খারাপ। শুনেলে ফেরাউনের গণককাররা হাত দেখে বলল, ফেরাউন তোমার এই মিশর শহরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে হবে তোমার দুশ্মন। এরপরে ফেরাউন হুকুম জারি করলে, এই সালের মধ্যে যতগুলো বেটা ছেলে হবে কতল করে দাও, আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। রেওয়ায়েতে আছে কয়েক লক্ষ ছেলেকে কতল করেছে ফেরাউন, বাচ্চা ছেলে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে তাকে কতল করা হয়েছে। কিন্তু আল্লাহ যদি যাকে রাখবে, পৃথিবীর কারুর ক্ষমতা নাই তাকে মারি, যে আল্লাহর নবী হযরতে মুসা নবী যে মায়ের গর্ভে ছিলেন, তেনার মায়ের নাম হচ্ছে ইউকাবিজ, বাপের নাম হচ্ছে ইমরান। রাতের অন্ধকারে প্রসব বেদনা উঠেছে, তেনার মাকে দেখে মনে হয়নি যে তিনি গর্ভবতী, রাত্রে প্রসব বেদনা উঠেছে, মুসা নবী জন্মগ্রহণ করেছেন, গায়েব থেকে তার বাপের কানে আওয়াজ এলো, তুমি তোমার সন্তানকে একটা বাস্কের মধ্যে পুরে নীল নদীতে ভাসিয়ে দাও। মুসা, কোরআনে আছে শব্দটা, আরবিতে লেখা হয়েছে, ভাষাটা কিন্তু মিশরের সিরওয়ানি ভাষা, একটা প্রদেশের। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। মুসা নবীর আব্বা ইমরান রাতের বেলায় কাঠের কাঠুরে, কোন মিস্ত্রিকে পাবো আমার জন্য বাস্ক তৈরি করবেন, বাড়ি থেকে বের হয়েছেন, কিটুচা যাওয়া মাত্র দেখছে রাস্তায় একজন কাঠ মিস্ত্রি হেঁটে আসছেন, তিনি কে? তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন। জোরবুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে গভীর রাত্রিতে অন্য কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন, তিনি হেঁটে আসছেন। কয়েক মিনিটের মধ্যে সুন্দর একটা ঝকঝকে চোখে লাগার মতো বাস্ক তৈরি করলে, তার মধ্যে শুইয়ে দিয়ে নীল নদীতে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর হুকুম পানিকে দিল, নিয়ে গিয়ে ফেরাউন আর ফেরাউনের বিবি সকালবেলায় যে ঘাটেতে বসে, গার্ডেনে বসে তারা দোল খায়, সেখানে মজা করে, সেখানে নিয়ে গিয়ে আটকাও। আল্লাহর আদেশে সেই জায়গায় গিয়ে আটকিয়ে গেল ঘাটেতে। ফজরের পরে বিবি আসিয়া আর ফেরাউন দুজন বসে আছে সেখানে, তাদের প্রজারা আছে, বাস্কটা নজরে পড়ল ফেরাউনের আর আসিয়া, একজন প্রজাকে বললে বাস্কটা তুলে নিয়ে এসো, তুলে আনা হল। সমস্ত প্রজারা চেষ্টা করছে খোলার, খুলতে পারছে না।
ফেরাউনের বিবি আসিয়া এগিয়ে গিয়ে বলল, এই তোমরা সরো, আমাকে দাও। যেমনি ঝটকা মেরেছে তেমনি বাস্ক খুলে গেছে। খোলা মাত্র দেখছে সুন্দর ফুটফুটে একটা ছেলে হাত পা নেড়ে খেলছে আর হাসছে। ফেরাউন বললে, এই মালটাই মনে হচ্ছে গোলমাল, ই হচ্ছে আমার দুশ্মন। কিন্তু জানেন, আমরা যে যেরকমই মরদ হয়, ফুটানি বাইরে চলে, বইয়ের কাছে চলবে না। কি বলছে অফিসার? অফিসে গিয়ে বলে, এই চাটা নিয়ে আনছি স্যার। বুঝলেন? আমরা মাদ্রাসায় গিয়ে বলি ছাত্রকে, এই তাড়াতাড়ি চাটা নিয়ে আয়, পানি নিয়ে আয়। কিন্তু যদি বউকে বলে, কই গো তাড়াতাড়ি চাটা দাও, চুপ করে বসো, চা করছি, কাজ করছি, দেখতে পারো না, তারপরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাজ করিল। বইয়ের কাছে ঠান্ডা। অফিসার, ইন্সপেক্টর, উকিল, ব্যাজিস্টার যা করবে, ফুটানিটা অফিসে চলবে, বইয়ের কাছে চলবে না। ফেরাউন যখনই বলল একে কতল করতে হবে, সঙ্গে সঙ্গে আসিয়া বললেন, কুররাতু আইনুল্লি ওয়ালাক লা তাকতুনু, এই ছেলেটাকে কতল করতে পাবে না, ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। ফেরাউন বলছে, তুমি যখন বলছো অসুবিধা নাই, তুলে লাও। করলে চলে এলো। এরপরে বিবি আসিয়া দুধমা খুঁজে বেড়াচ্ছেন, মুসা নবীকে কে দুধ পান করাবে, কারুর স্তনে মুখ দেয় না মুসা নবী। মরিয়ম তার বুনেন, মুসা নবীর বুনের নাম ছিল মরিয়ম, সে ফেরাউনের রাজদরবারে চাকরনি ছিল, কাজ করতেন। কোরআনে যে মরিয়ম এসছে সেই মরিয়ম নয়, মুসা নবীর বুনেরও নাম মরিয়ম ছিল, সে কাজ করতো। সে বললে, হে রানী, আমার বাড়িতে, আমার জানাতে একটা মেয়ে আছে, সে যদি আসে মনে হয় যেন তার স্তনের দুধ পান করতে পারে। মরিয়মকে বলা হলো, নিয়ে এসো, যত টাকা লাগে দেবো। মরিয়ম ছুটে গিয়ে নিজের মাকে ডাকলেন, মুসা নবী মায়ের কোল পেয়ে গেল মা তার সন্তানকে, আর বাদশার ঘরে লালিত পালিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের ঘরে আল্লাহ নিজের নবীকে পালছেন, আর একটু যখন ফুটফুটে হয়েছে, যে মালকটা হাত গুনে বলে হলো যে একটা ছেলে হবে, সে হবে তোমার দুশ্মন, মুসা নবী তাদের কোলেই খেলাধুলা করছে। কি করছে? তারা কোলে নিচ্ছে, আদর করছে, আপনার গা ধোয়াচ্ছে, কিন্তু একবারও বলতে পারছে না এই মালটাই সেটা। তার নাম কি? তাড়াতাড়ি বলুন, আল্লাহ। তার নাম কি? আল্লাহ। বলতে পারবি না, ধোকাবাজ। যারা হাত দেখায় তাদের ইমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে আবার মুসলমান হতে হবে, এটা মাথায় রাখবে। ওই জন্য তো আমাদের দেশের লোক জানেন ভাগ্য পরীক্ষা করে কি দিয়ে? লটারির টিকিট দিয়ে ভাগ্য পরীক্ষা করে। আপনাদের এখানে লটারি নাই মনে হয়? আছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, যারা আপনাদেরকে বলবো, এই লটারির চ্যাপ্টারটা রেখে দিলাম, মনে রাখবেন, এটা ধরবো, ঠিক আছে? লটারিটা রাখা রইলো মায়ে, ওটাকে ধরবো আগে গিয়ে, আগে এটা পূরণ করে। তারপরে ফেরাউন সিংহাসনে বসে আছেন, আর বললে, আমার মুসাকে নিয়ে এসো আমার কাছে। কোলে করে নিয়ে সোনা লাল ধন, যেমনি গালে একটা চুমু খেয়েছে মুসা নবী, আর ফেরাউনকে কানপাটি চেপে এক চর। ফেরাউন দেখলে, আল্লাহ, এইটুকু ছেলে চরে যদি এত জোর হয়, গোলমাল কিছু একটা আছে। আর প্রত্যেকটা রাজা বাদশার কাছে মন্ত্রী থাকে, আপনারা জানেন, থাকে না? থাকে না? সেগুলো বেশি হারামখোর হয় না? হয় না। যেমন আমাদের মোদিজির পাশে কে আছে? অমিত শাহ, টাকলু, তাই না? আহা, দেশের গৃহমন্ত্রী। যাই হোক, কোর্টেতে ওনাকে তড়ি পার বলে হলো, ভালো মানুষ, খুব ভালো লোক, তাই না? আমরা ভালো লোক না বললে আবার আমাদের নামে কেস করবে। যাই হোক, আমার ভাই, হামান ছিল এর মন্ত্রী ফেরাউনের। ফেরাউন বললে, হামান, কি ব্যাপার বলো দেখিনি, এরকম জোর চড়ে? বলে, অসুবিধা নাই,
পরীক্ষা করুন, একটা প্লেটে মুক্ত পাথর দেন আর একটা প্লেটে আগুন রাখুন, ছেলেটা যদি মুক্ত পাথর লাই জানবে ছেলেটা হচ্ছে তোমার দুশ্মন, আর যদি আগুনে হাত দেয় জানবে ছেলেটা নিষ্পাপ। হাজরাতে মুসা নবীকে ছাড়া হলো, এরপরে মুসা নবী ছুটতে শুরু করেছেন, কিসের দিকে আমার ভাইয়েরা? মুক্ত পাথরের দিকে ছুটে যাচ্ছেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, হে আমার জিবরিল আমিন, আমার নবীর হাতটা ধরো আর আগুনের মধ্যে দিয়ে দাও। জোরবন সুবাহানা, যেমনি আগুনে দিয়েছি, রেওয়ায়েতে আছে আগুনটা নিয়ে মুসা নবী বাচ্চা ছেলে পুড়ে দিয়েছিলেন মুখেতে। অনেক অনেক মৌলবি বলে থাকে মুসা নবী তোতলা ছিল, এই কথাটা রেওয়ায়েতটা ভুল কথা, ভুল রেওয়ায়েত, মুসা নবী তোতলা থাকেননি, আগুনটা পুড়েছিলেন, জিভটা পুড়ে গিয়েছিল, মুখটা পুড়েছিল, পরে আবার ভালো হয়ে গিয়েছিল আল্লাহর কুদরতে। মুসা নবী নো ডাউট ফেরাউন বললে, যখনই নো ডাউট হয়ে গেল মানুষ হতে লাগলো, যখন আল্লাহ নবুয়ত দান করলেন শুনেলেন, আহা, যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, বাপের সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করেন, তারা এখান থেকে এই ফিরাউন আর মুসার কাছ থেকে নসিহত পাবেন। আল্লাহ কত দিক দিয়ে নসিহত দিয়েছে, পাগল হয়ে যাবেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ আমি কাকে দাওয়াত দেব? আমার আল্লাহ বললেন, তুমি যাও আর ফিরাউনকে দাওয়াত দাও, সে যেন এক আল্লাহর প্রতি বিশ্বাস আনে। আল্লাহ কেমন করে দাওয়াত দেব? সে নিজেকে আল্লাহতে দাবি করেছে, সে নিজেকে আল্লাহ বলছে, কেমন করে সেই বেঈমান নেমো খারামকে দাওয়াত দেব? আল্লাহ বললেন, হে আমার মুসা নবী শুনে নাও, তুমি দাওয়াত দিবে নম্রতার সঙ্গে, কলু লাইয়ে না। আহা, আল্লাহ মুসাকে শিক্ষা দিচ্ছেন, হে আমার মুসা নবী কলু লাইয়ে না, তুমি যখন দাওয়াত দেবে নরম করে বলবে, বিনয়ভাবে বলবে, ভালোবেসে বলবে, যেহেতু সে তোমাকে বাপের মতো স্নেহ দিয়ে লালিত পালিত করেছে, তার সঙ্গে তুমি বিয়াদবি করো না, খারাপ ভাষা বলো না, বেঈমান বলতে পাবে না, নেমো খারাম বলতে পাবে না, গাদ্দার বলতে পাবে না, কলু লাই কলু লাইয়ে না, তুমি তাকে নরম ভাষাতে দাওয়াত দেবে, ফেরাউন তুমি আমার আল্লাহকে বিশ্বাস করো, নরম ভাষাই দাওয়াত দাও। আহা, মুসা নবী নরম ভাষাই দাওয়াত দিয়েছি, যদি একটা আল্লাহ তরহী লোকের জন্য যে আল্লাহ দাবি করেছে, তার জন্য যদি একজন নবীকে আল্লাহ বলে নম্র ভাষা ব্যবহার করো, আমাদের আব্বারা তো ইমানদার মুমিন, তাদের সঙ্গে কি ভাষা ব্যবহার করা দরকার, আমরা কি ভাষা ব্যবহার করি? আমার ভাই, মাল থাকার জন্যে আমি রমজানুল মুবারকের মাস আসছে, দুটো টিপস দিয়ে যাব, আমরা সবাই মানব, জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাল আপনার কি করে টিকবে, মাল দৌলত কি করে থাকে, কি করে নষ্ট হয়? وَآتِذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَلَا تُبَدِّرْ تَبْدِيرًا যাদিকে মাল দিয়েছি, তোমরা এই হালাল মালকে সব থেকে প্রথমে কাছের মানুষকে তোমরা দান করো। وَآتِذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ ওয়ালা তুবাদ্দির তাবদীর ইন্নাল মুবাদদিরিনা কানু ইকওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী আপনি বলুন, আর তোমরা মাথায় রাখবে, মনে মনে রাখবে, যারা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় মানে শুনে নাও, আল্লাহর রাস্তায় খরচ করলে নেকি পাবে, মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন। হে আমার বিশ্বনবী বলে দাও, আমার বান্দা যখন একটা গুনার কাজ করে আমি আল্লাহ একটাই গুনাহ লেখি, কিন্তু যখন তারা কোনো নেকির কাজ করে, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ তাদের নামে দশটা নেকি লেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরপান, বেনিয়াস, পাক,
প্রশংসার ভাষা নেই, দয়ার অন্ত নেই। আমার ভাইয়েরা, ওয়া আতিদাল কুরবা হাক্কা হুয়াল মিসকিন ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ হালাল মাল দিয়েছে, হালাল রাস্তায় খরচ করো। শুনে রেখে দে, কেউ যদি মনে করে আমি ভালো মন্দ খাবো, বিরিয়ানি খান, পোলাও খান, আপনি আরও কিছু খান, ইনশাল্লাহ আল্লাহর কসম আপনার মাল শেষ হবে। কথা বলুন, আপনার মাল শেষ হবে না। কিন্তু কেউ যদি অপব্যয় করে, অপব্যয় মানে শুনে লও, তুমি যদি লটারির টিকিট কাটো, মদ পান করো, তুমি যদি গান বাজনা করো, মেয়ে বাজি করো, তুমি যদি অপব্যবহার করো, আল্লাহ তোমার মালকে কেড়ে নেবে। এবং কোরআনে আল্লাহ বললে তারা হচ্ছে শয়তানের ভাই। তুমি নামাজ পড়ো, আরে নিজেকে যত ভালো মানুষ মনে করো, তুমি লটারির টিকিট কেটেছো, হারাম কাজ করেছো, আর তুমি হচ্ছ শয়তানের ভাই। তুমি কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা হচ্ছে শয়তানের ভাই, যারা গানের পেছনে খরচ করে, যারা গান বাজনা করে, যারা অপব্যয় করে। শুনে নাও, আর আল্লাহ তাদের মালকে কেড়ে নেয়। পৃথিবীতে লক্ষ্য করুন, যারা মনে মনে ভাবছেন আমার আল্লাহ কোরআনে বললেন যারা মালের প্রতি মহাব্বত করে তাদেরকে শোনাও, আমার আল্লাহ কোরআনে নকল করলেন, মানুষের জীবন আদর্শ বর্ণনা করলেন, কিছু মানুষের চরিত্র শোনো, তাদের চরিত্র আখলাকটা কেমন। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। লোভেতে টিকিট কাটে না, লোভে কাটে না বাবা, যদি পড়ে, যদি পড়ে যায়। তুমি তকদিরকে বিশ্বাস করো না। রুজির মালিক কে বাবা? আল্লাহ। তোমার এক টাকাও নাই, আল্লাহ যদি রুজি মাপে, পৃথিবীর কেউ রুখতে পারবে? পারবে না। রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করলে আর লটারির টিকিট কাটা লাগবে না আপনাকে। ঠিক বলছি না? রুজির মালিক যদি আল্লাহ হয়, এটা যদি বিশ্বাস করেন, আপনাকে আর টিকিট কাটা লাগবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক, আমরা লটারির টিকিট কাটি লোভেতে, কি করে বড় লোক হব, কি করে আমার দুটো টাকা হবে, কি করে আমি পয়সা হব। আমি বলে দিই, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আমি মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহান। একটা লোক লটারির টিকিট কাটলে সেই লোকটা সমাজের চোখে ভালো না খারাপ? তাড়াতাড়ি বলুন, খারাপ। সে আল্লাহর কাছেও খারাপ, দুনিয়াতেও খারাপ। তাহলে তোমার কোনো ইজ্জত রইল না, তুমি দু জায়গাতেই তোমার শেষ। আল্লাহর কাছে বেজ্জতি হবে, কিয়ামতের দিনে জাহান্নামে প্রবেশ করতে হবে, আর দুনিয়াতে লোকের সামনে তুমি খারাপ মানুষ। লটারির টিকিট কাটো, সবাই নিয়ত করুন আজ থেকে লটারি কাটবো না। জোরে বলুন ইনশাল্লাহ। 50 টাকা রোজগার করুন, হালাল খান, ঘুম ভালো হবে, কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। বুঝতে পেরেছেন না পারেননি?